Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kyo satyatri nita tumra kemana cho? Asha kori bhali ya cho. Manyo obhidat nita apnara kemana chen? Asha kori apnara bhali ya chen. Allah ramadhi abhiyo bhali ya chen. Amadhi Dirgo din jabat COVID-19 upolokkhe Dekhmis korona upolokkhe Iskuler কার্যক্রম বন্ধ এই বিষয়ে আমরা অনলাইন কার্যক্রম চালু করতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন আমরা 2021 সালের শুরু থেকেই আমরা ক্লাস কার্যক্রম শুরু করেছি অনলাইন ক্লাস কার্যক্রমে আমি অভিভাবকদের বিশ্বাস করছি আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমগুলি সুন্দরভাবে তাদেরকে ক্লাস কার্যক্রম দেখার জন্য আগ্রহী করে দিবেন এবং আমাদের ক্লাস ছাত্রদের প্রিয় ছাত্রদের মধ্যে তোমরা যেন আমি স্টাফিং করতে তোমরা ভালোভাবে আমাদের ক্লাস উপভোগ করবে এবং সেই মতে ভাষায় ভালোভাবে লেখাপড়া করবে এখন আমি আজকে আমি মনোজ সুদিন ঘোরাজি সহকারী শিক্ষক শ্রেণী নম্বর 21 কলেজ আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম শেষ করতে পারিনি আজকে তৃতীয় অধ্যায় আলোচনা করব তারপর চতুর্থ অধ্যায় কিছু আলোচনা করতে পারি সময় হবে তো তোমরা খুবই মনোযোগ হবে আমার আমি যেভাবে তোমাদের গণিতগুলি করাবো বোঝাবো সেগুলি ভালো মনোযোগ দিয়ে বুঝবে বোঝার চেষ্টা করবে এবং বাসায় অঙ্কগুলি করার চেষ্টা করবে আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কটা তোমরা দেখো পাঁচটি গরু ও তিনটি ছাগলের মূল্য পাঁচটি গরু তিনটি ছাগলের মূল্য 45,080 টাকা পাঁচটি গরু তিনটি ছাগলের মূল্য এখানে দুইটি গরু তিনটি ছাগলের মূল্য দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা দুইটি গরু ও তিনটি ছাগল তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা 45,080 টাকা এখন দেওয়া আছে একটি ছাগলের মূল্য 6,560 টাকা একটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য 4,560 টাকা এখন এখান থেকে আমরা সৃজনশীল অঙ্ক করা করতে পারি সৃজনশীল কিভাবে নিব মনে হওয়ার প্রথমে একটি ছাগলের মূল্য আছে আমি এখন এখানে ছাগল দেওয়া আছে কয়টি তিনটি এই তিনটি ছাগলের মূল্য আছে এখানে দেওয়া আছে একটি ছাগলের মূল্য কত একটি ছাগলের মূল্য দেওয়া আছে তাহলে আমি এখানে কোন নাম্বার কি লিখতে পারি যে কোন নাম্বার কোন নাম্বার আছে বড় তিনটি ছাগলের মূল্য কত তিনটি ছাগলের মূল্য কোন নাম্বার আছে তো দিতে বলি তিনটি ছাগলের মূল্য কত কোন নাম্বার মনে করো একটি গরুর মূল্য কত কোন নাম্বার দিতে বলি একটি যেটা দেওয়া আছে দুইটা গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে এত টাকা দেওয়া আছে একটি ছাগলের মূল্য দেওয়া আছে তাহলে একটি ছাগলের মূল্য যদি দেওয়া আছে তাহলে আমি একটি গরুর মূল্য বের করতে পারি তাহলে ক নাম্বারে দেওয়া দিতে পারি যে একটি গরুর মূল্য কত একটি গরুর একটি গরুর মূল্য কত এটা ক নাম্বারে দিতে পারি একটি গরুর মূল্য কত এখন ক নাম্বারে আমি কি দিতে পারি একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত এটা ক নাম্বারে দিই একটি গরু ও একটি ছাগলের মূল্যের একটি গরু একটি তিনটি ছাগলের মূল্য কত এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে তাহলে আমি তিনটি ছাগলের মূল্য কত এটা দিতে পারি তিনটি ছাগলের মূল্য কত হ্যাঁ এখন একটি গরুর মূল্য দুইটা গরু দুইটা ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে তাহলে আমি এখানে একটি গরুর মূল্য কত এটা ক নাম্বার দিলাম ক নাম্বারে একটি গরু একটি ছাগলের মূল্যের পার্থক্য এবং
আগে আমি একটি ছাগলের মূল্য দেওয়া আছে একটি গরুর মূল্য আমি বের করব তাহলে একটি ছাগল একটি গরুর মধ্যে পার্থক্য কত এটা আমি বের করতে হবে দেখো ক খ খ ক নম্বরে তিনটি ছাগলের মূল্য কত তাহলে আমি প্রথমে তিনটি ছাগলের মূল্য কত এটা বের করতে হবে তাহলে ক নাম্বার দেওয়া আছে একটি ছাগলের মূল্য দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে একটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য কত তিনটি ছাগলের মূল্য 13680 টাকা 13680 টাকা আচ্ছা তাহলে আমি এখন এটা বিয়োগ করব বিয়োগ করলে কি হবে তিনটি ছাগলের মূল্য বাদ গেলে থাকবে দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য সমান শূন্য শূন্য ছয় আছে দশ হবে চার হইলে আটের আছে এক চার আছে পাঁচ হবে এক হইলে ছয় আছে দশ হবে চার হইলে আটের আছে এক তিন চার আছে পাঁচ হবে এক হইলে এক আছে চার হবে তিন হইলে 31,400 টাকা দুইটা গরুর মূল্য 31,400 টাকা আচ্ছা এখন একটি গরুর মূল্য কত হবে সুতরাং একটি গরুর মূল্য তাহলে দুইটা ভাগ হবে দুইটা গরুর মূল্য এত টাকা হলে একটি গরুর মূল্য কম অর্ধেক দুইটা ভাগ হবে দুইটা ভাগ করলে 31,400 ভাগ দুই টাকা তাহলে 31,400 ভাগ দুই টাকা তাহলে কত হবে আর এই যে সবসময় আগে রাফের টান যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক আমরা কি করব আগে রাফের টানটা ডান দিকে আগে রাফ করার জন্য জায়গা রাখতে হবে ওখানে আগে ডাক দিতে হবে হ্যাঁ রাফ এখন দুইটা ভাগ করব 31,400 দুইটা ভাগ করলে দুই একে দুই রইল এক কাটে আনলাম এক পাঁচ দুগুণে দশ রইল এক কাটে আনলাম চার সাত দুগুণে চোদ্দ এক শূন্য কাটে আনি শূন্যর মধ্যে দুই যা শূন্যবার শূন্য আবার শূন্য শূন্যবার আবার যাবে শূন্যবার শূন্য মিলে গেছে এখন 15,700 টাকা 15,700 টাকা এর ডান পাশে রাফ করতে হবে ডান পাশে রাফ করতে হবে রাফ করলে কত হইল 15,700
700 টাকা 15700 টাকা হইলো একটা গরুর মূল্য একটা গরুর মূল্য কত 15700 টাকা আচ্ছা এখন এটা করলাম হলো খ নাম্বার এটা কি করলাম এখন যেটা করলাম এটা হলো খ নাম্বার একটি গরুর মূল্য খ নাম্বার আচ্ছা খ নাম্বার এখন করলাম হলো খ নাম্বার একটি গরুর মূল্য কত বেরিয়েছে 15700 টাকা তাহলে এখন আমি গ নাম্বার করি গ নম্বরে একটি গরু একটি ছাগলের মূল্য পার্থক্য তাহলে গ নাম্বার খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত একটি গরুর মূল্য একটি গরুর মূল্য 15700 টাকা 15700 টাকা আর একটি ছাগলের মূল্যটা দেওয়া আছে তাই না একটি ছাগলের মূল্য দেওয়া আছে একটি ছাগলের মূল্য মূল্য একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে 4560 টাকা 4560 টাকা বিয়োগ শূন্য ছয় আছে দশমিক চার হইলে আট আছে এক ছয় সাত এক হইলে এখানে দেখো ভালো করে একটি গরুর মূল্য 15700 টাকা 15700 টাকা আর একটি ছাগলের মূল্য 4560 টাকা 4560 টাকা তাহলে সুতরাং এখানে কি লিখবো সুতরাং একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য মূল্যের পার্থক্য কত শূন্য চার হাতের এক ছয়ের সাথে বিয়া করলে চার আছে পাঁচে বিয়া করলে হ্যাঁ পরে এক তাহলে 11140 শূন্য চার হাতের এক ছয় সাত সাথে বিয়া করলে চার আছে পাঁচে বিয়া করলে এক তাহলে কত হলো 11140 টাকা একটা গরু একটা ছাগলের মধ্যে পার্থক্য কত 11140 টাকা এইভাবে আমরা এইটা সৃজনশীলটা করলাম সৃজনশীল করতে পারি এখন আমরা আরেকটি সৃজনশীল তোমরা দেখো বিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের আট নম্বর অঙ্কটা ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19950 টাকা ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19950 টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার 2450 টাকা বেশি পায় ফরিদা ফাতেমার বেতন প্রত্যেকের বেতন কত এখানে বলছে প্রত্যেকের বেতন কত তাহলে আমরা ক নাম্বার লিখতে পারি এটা হলো আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা ক নাম্বার লিখতে পারি যে ফরিদা ফাতেমার প্রত্যেকের বেতন কত এটা বের করতে বলছি তাহলে আমরা যদি দুজনের বেতন সমান করতে চাইলে কি করতে হবে একজনের যার বেশি আছে তারটা বিয়োগ করতে হবে তাহলে এখানে ক নাম্বারে দেখতে পারি যে ফরিদা ফাতেমার সমান সংখ্যক টাকার পরিমাণ বের করতে হলে কি করতে হবে ফরিদা ফাতেমার সমান সংখ্যক টাকা বের করতে হলে ফরিদার বেশি টাকা বিয়োগ করতে হবে এই হলো একটা ক নাম্বার যে দুজনের সমান সংখ্যক টাকা বের করতে হলে কি করতে হবে ফরিদার বেশি টাকা বিয়োগ করতে হবে আর খ নাম্বার এখন এখানে খ নাম্বার দিতে পারি যে বেশি টাকা যদি বাদ দেই বিয়োগ দেই তাহলে বের হবে যার কমটা তারটা বের হবে তো বিয়োগ দিলে কম টাকা হয় বিয়োগ মানে তো বাদ দেওয়া মানে তো কম যে কম হলে ফরিদার বেতন বের হবে তাহলে আমরা এখন দিতে পারি যে দুজনের
সমান সংখ্যক টাকা বের করতে হলে কি করতে হবে এইটা প্রশ্ন আছে এটা কি করতে হবে দুজনের সমান সংখ্যক টাকা বের করতে হলে ফরিদার বেশি টাকা বিয়োগ করতে হবে এটা হলো ক হ্যাঁ ক নাম্বার ফরিদার বেশি টাকা বিয়োগ করতে হবে আর খ নাম্বার কে দিতে পারি হ্যাঁ তোমরা এই অঙ্কগুলি আমি যেগুলো বলতেছি আলোচনা করতেছি এই অঙ্কগুলি তোমরা ভালোভাবে বাসাই এই বই থেকে কি আলোচনা করলাম সেই মোতাবেক তোমরা অঙ্কগুলি করার চেষ্টা করবে অভিভাবকদের আমি জিজ্ঞেস করেছি আপনারা অবশ্যই ছেলে মেয়েদের যে স্যারে কিভাবে বোঝাচ্ছে তোমরা বুঝছো কিনা সেভাবে তোমরা চেষ্টা করো হ্যাঁ না বুঝলে আবার পরবর্তী আমি এগুলো আলোচনা করব তখন যাতে আবার ভালো করে ক্লিয়ার করে তারা বুঝে নেয় এখন খ নাম্বার ফরিদার যার কম আছে তারটা বের হবে বিয়োগ করলে যার কম থাকে তারটাই বের হবে তাহলে ফরিদার বেতন কত তাহলে আমরা এখানে লিখতে পারি যে খ নাম্বারে দুজনের সমান সংখ্যক টাকা দুজনের মোট টাকা থেকে ফরিদার বেশি কত বেশি হইলে 2450 টাকা ফরিদার বেশি 2450 টাকা বিয়োগ করলে দুজনের টাকা সমান হবে সমান হবে যে বেশিটা বাদ দিতে হবে তা বিয়োগ দিলে আগে আমি বিয়োগ করে দেখো কত হয় উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ 2450 টাকা 2450 টাকা 19,950 বিয়োগ 2450 টাকা ঠিক আছে 2450 টাকা তাহলে সমান কত হয় শূন্য পাঁচ আছে পাঁচ থেকে টাকা শূন্য 19,950 তাহলে শূন্য শূন্য চার আছে নয় পাঁচ দুই আছে নয় হবে সাত একের এক 17,500 টাকা এখন দুজনের টাকা সমান হলো এটা সুতরাং ফরিদার বেতন সমান কত হবে 17,500 বাদ দুই টাকা তাইলে যেহেতু দুজনের সমান টাকা হয়েছে তাহলে একজনটা বের করতে গেলে দুইটা বাদ দিতে হবে যেহেতু এটা হলো দুজনের টাকা মোট টাকা হলো দুজনের টাকা কি করতে হবে 17,500 টাকা দুজনের সমান হয়েছে এখন যে আমি দুইটা ভাগ দিই তাহলে বের হবে কাটা এখানে বিয়োগ দিয়েছিলাম বিয়োগ দেওয়াতে কম আছে যার তারটা তাহলে ফরিদার কম তো ফরিদারটা বের হবে তো ফরিদার আছে এত টাকা সমান 8 × 2 = 16 এখানে রাব করতে পারো দুই দিয়ে রাব করলে 17,500 8 × 2 = 16 1 5 7 × 14 1 0 1 5 × 10 আবার 0 1 2 0 0 মিলে গেছে এখন 8,750 টাকা কার এটা বেরোলো এই ফরিদার বেতন ফরিদার 8,750 টাকা ফরিদার তাহলে এটা হইলো খ নাম্বার গেল এখন গ নাম্বারে ফাতেমার বেতন কত ফাতেমার বেতন কত হবে গ নাম্বার ফাতেমার বেতন তাহলে খতে প্রাপ্ত ফরিদার বেতন কত 8,750 টাকা বেরিয়েছে না 8,750 টাকা ফাতেমার বেশি তাহলে ফাতেমার বেশি সমান এটা হবে বেশি যেহেতু যোগ করতে হবে হ্যাঁ ফাতেমার বেশি যোগ করতে হবে 2450 টাকা তাহলে সুতরাং ফাতেমার বেতন শূন্য 5 5 10 0 8 1 8 8 8 12 2 8 1 8 1 9 2 11
11200 টাকা ফাতেমার বেতন 11200 টাকা ফাতেমার বেশি এটা কি বললাম বেশি টাকা যোগ করতে হবে পরিদার হলো 8750 টাকা আর ফাতেমার 2450 টাকা বেশি আছে এই বেশি টাকাটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখন পরিদার বের হলো ফাতেমার বের হলো তাহলে কি পাইলাম প্রথম ক নম্বরে কি যে ফাতেমা পরিদার বেতন দুজনের টাকা সমান করতে হলে কি করতে হবে ফাতেমার বেশি টাকা দুজনের মোট বেতন থেকে ফাতেমার বেশি টাকা বাদ দিতে হবে আর খ নাম্বার যারটা কম আছে তাদের বের হবে ফরিদার কত টাকা গ নাম্বার ফাতেমার কত টাকা ফাতেমার বেশি 2450 টাকা এই 2450 টাকা আমি যোগ করে দিলাম তাহলে আমরা এই সৃজনশীল আজকে দুইটা অঙ্ক করালাম এই সৃজনশীল অঙ্কগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে এভাবে ক ক গ গ এরকম নাম্বার দিয়ে কিন্তু সৃজনশীল অঙ্কগুলো দেওয়া থাকবে এগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে অঙ্কটা বুঝিয়া তারপরে সুন্দরভাবে বুঝে অঙ্কগুলি করতে হবে আমি অভিভাবকদের দৃষ্টিগ্রহণ করছি আপনারা ছেলে মেয়েদের আমাদের অনলাইন ক্লাসগুলি ভালোভাবে করার জন্য আগ্রহী করে তুলবেন যাতে তারা অল্প সময় না কাটায় যেহেতু পঞ্চম শ্রেণীর ছাত্র তাদের বয়স অবশ্যই 10 বছর রয়েছে তারা যেন পাঁচক্ত নামাজ পড়ে তাদের আচার ব্যবহার যেন ভালো হয় যেন পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যেন আমরা তাদেরকে সামনে নিয়ে ক্লাসগুলি অতি সত্বর চালু করতে পারি এই জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে আমাদের জন্য যেন দোয়া করে আমি এই বলে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ